2024-এর লোকসভা ভোট বিজেপি দাবি করেছিল 400 পার করবে একাই, কিন্তু বিজেপির ঝুলিতে 250 পেরোয়নি, 240 আসনই থেমে যেতে হয়েছে বিজেপিকে। ম্যাজিক ফিগার একার পক্ষে পেরোনো সম্ভব হয়নি বিজেপির। তবে এনডিএ জোট সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যেই পেয়ে গেছে। তবে ভারতবর্ষের যে ঘোড়া কেনাবেচার রাজনীতি, সেই ঘোড়া কেনাবেচার রাজনীতিতে সবটাই এই মুহূর্তে অনিশ্চিত। এনডিএর কাছ থেকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে হাতিয়ে নিতে পারলেই কিন্তু কেল্লা পথে করবে ইন্ডিয়া ব্লক, ইন্ডিয়া জোট কংগ্রেস। তাই কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সমস্ত নেতৃত্ববৃন্দ ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশ জুড়ে। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার সহ এনডিএ জোটের বিরোধীদের ইতিমধ্যেই ফোনে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে, তাদের একাধিক টোপ দিতে শুরু করে দিয়েছে। বাজিমাত কি শেষ পর্যন্ত করবে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট? তবে তার আগেই কিন্তু খেলে দিলেন চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বড় ঘোষণা চন্দ্রবাবু নাইডুর। অবশেষে অবস্থান স্পষ্ট, কোথায় থাকবেন? এনডিএ জোটে থাকবেন নাকি এনডিএ জোট ছেড়ে এবার ইন্ডিয়াতে যাবেন? নীতিশ কুমারের পরপর জল্পনা ছড়িয়েছিল যাকে ঘিরে, তিনি হলেন চন্দ্রবাবু নাইডু। তিনিই কিন্তু ভারতবর্ষের সরকার গঠনে একটা বড় ফ্যাক্টর হতে পারেন, যে নীতিশ কুমার বারে বারে পাল্টি মারেন। ইন্ডিয়া জোট গঠনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই নীতিশ কুমারই কিন্তু ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসেন লোকসভা ভোটের ঠিক আগে এনডিএতে। এনডিএতে এসেই কিন্তু বিহারে ফের পালাবদল হয়, বিহারে ফের মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার। অর্থাৎ নীতিশ কুমারের হাত ঘুরে আবার নীতিশ কুমার। আর এবার যখন লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে চিন্তায় পড়ে গেছে, ঘুম উড়েছে বিজেপির, যখন বিজেপি এনডিএ জোটকে ঐক্যবদ্ধ করার জন্য বড়সড় পদক্ষেপ নিয়েছেন, একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ধরে ধরে ফোন করছেন শরীফ দলের নেতা নেতৃত্বের, ঠিক সেই মুহূর্তেই কিন্তু খেলা শুরু করে দিয়েছেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। আর তার মাঝেই কিন্তু বড় ঘোষণা করলেন চন্দ্রবাবু নাইডু। আর তার মধ্যেই সবথেকে চাঞ্চল্যকর ঘটনা যেটা হচ্ছে, আজ কিন্তু দিল্লিতে ইন্ডিয়া জোটেরও বৈঠক আছে আর এনডিএ জোটেরও বৈঠক আছে। আর বিহার নিয়ে কিন্তু চোখ সকলের, তেজস্বী যাদব এবং নীতিশ কুমার এক বিমানে আসছেন দিল্লি, এমনই কিন্তু খবরে উত্তাল একেবারে গোটা দেশের রাজনীতি। তেজস্বী যাদব কিন্তু স্পষ্ট করেছেন আগে দিল্লি যাই, তারপর আসল খেলা হবে। নীতিশ কুমার, তেজস্বী যাদব এক বিমানে কিছু কি আলোচনা হবে, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তার আগেই কিন্তু খেলে দিলেন চন্দ্রবাবু নাইডু। 24-এর লোকসভা ভোটের ফলাফল রীতিমতো খেলা ঘুরিয়ে দিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, 300-র গণ্ডি টপকাতে ব্যর্থ, এদিকে 234 আসনের জয়ী হয়ে চাপ বাড়াচ্ছে ইন্ডিয়া জোট। এমতো অবস্থায় গতকালই শোনা গিয়েছিল তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করে ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন শরদ পাওয়ার। পরবর্তীতে অবশ্য সেই খবর উড়িয়ে দেন শরদ নিজে। বুধবার চন্দ্রবাবু নিজেই দলের অবস্থান অবশেষে স্পষ্ট করে বড় ঘোষণা করে দিলেন। মঙ্গলবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে ইঙ্গিত দিয়েছিলেন যে ইন্ডিয়া জোটে নতুন শরিকরা যোগ দিতে পারেন। স্বাভাবিকভাবেই এরপর টিডিপির দিকে নজর ছিল গোটা দেশের। তবে আজ সাংবাদিক সম্মেলন করে চন্দ্রবাবু নাইডু স্পষ্ট জানান তিনি এনডিএতেই আছেন, আজ জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। আজ তেলেগু দেশম পার্টির প্রধান বলেন, আমি আজ দিল্লি যাচ্ছি, ভোট শেষ হওয়ার পর দিল্লি যাওয়ার আগে এটা আমার প্রথম সাংবাদিক সম্মেলন, ভোটাররা যেভাবে সমর্থন করেছেন আমি তাতে খুশি। রাজনীতিতে উত্থান পতন লেগেই থাকে, ইতিহাসে অনেক রাজনৈতিক দল এবং নেতা ক্ষমতাচ্যুত হয়েছেন, তবে এটা একটা ঐতিহাসিক ভোট ছিল, ভোটাররা বিদেশ থেকেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন। চন্দ্রবাবুর সংযোজন অন্ধ্রপ্রদেশের কল্যাণ সাধনের জন্য একটা ছোট জায়গা তৈরি করা হয়েছে, 55.38% ভোট পড়েছে, এর মধ্যে টিডিপি পেয়েছে 45% এবং ওয়াইএসআরপি পেয়েছে 39% ভোট। আমাদের দলে প্রচুর কর্মীর রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল, অনেক নির্যাতন সহ্য করেছেন, এমনকি সংবাদ মাধ্যমগুলির উপরও সিআইডি মামলা দায়ের করা হয়েছিল। এরপরই এনডিএতে থাকার কথা ঘোষণা করেন চন্দ্রবাবু। টিডিপি প্রধান বলেন, আমি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, আমি দেশে প্রচুর পালাবদলের সাক্ষী, আমরা এনডিএতে রয়েছি, আমি আজ এনডিএর বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছি,
অন্ধ্রপ্রদেশের লোকসভা ভোটের ফলাফলের কথা বলা হলে টিডিপি জিতেছে 16টি আসনে, বিজেপি 3টি আসনে এবং জনসেনা 2টি আসনে। এমতো অবস্থায় অনুমান করা হচ্ছিল ইন্ডিয়া জোট চন্দ্রবাবুর দলকে নিজেদের দিকে টানার চেষ্টা করবে। তবে জানা যাচ্ছে গতকাল রাতেই চন্দ্রবাবুকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বুধবার সকালে এনডিএতেই থাকার কথা অবশেষে ঘোষণা করে দিলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু চুপচাপ বসে নেই ইন্ডিয়া জোটও, তারাও কিন্তু নিজেদের মতো করে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য, কিন্তু তারা অ্যাকশন পদক্ষেপ শুরু করে দিয়েছেন। মমতা ব্যানার্জি স্পষ্ট ঘোষণা করেছেন তিনি একেবারে নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী পদত্যাগ করুন। যদিও বারাণসীতে বিপুল ভোটে জয়লাভ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরেও তার পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আজ দিল্লিতে পাঠাচ্ছেন ইন্ডিয়া জোটের বৈঠকে। যদি নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করা যায় এবং বিজেপিকে যাতে দেশের ক্ষমতা থেকে সরানো যায়, ইন্ডিয়া জোট যাতে ক্ষমতা দখল করতে পারে, সরকার গঠন করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু ছুটে চলেছে ইন্ডিয়া জোট। তাই এবার সংখ্যাগরিষ্ঠ এনডিএকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং সরকার গড়ার সম্ভাবনা একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে ইন্ডিয়া জোট। কিন্তু কোন অঙ্কে তাদের বাজিমাত হবে সেই অঙ্ক কষতেই কিন্তু আজ দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক। এদিকে অন্যান্যরা এনডিএ এবং ইন্ডিয়া জোট ছাড়া অন্যান্যরা পেয়েছেন 17-18টির মতো আসন। অন্যান্যরাও যদি ইন্ডিয়া জোটে যোগদান করেন তাহলেও কিন্তু ম্যাজিক ফিগার পেরোতে পারবে না ইন্ডিয়া জোট। তবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারেন গোটা দেশের রাজনীতিতে। তবে নীতিশ কুমারকে নিয়ে কিন্তু চিন্তিত এনডিএ জোট, আর এনডিএ জোট ছেড়ে যদি ইন্ডিয়াতে আসেন সরকার গঠন করেন তাহলেও কিন্তু তাকে নিয়ে চিন্তা কমবে না ইন্ডিয়া জোটের, কারণ তিনি কখন কি করবেন সেটা কিন্তু একেবারেই নিশ্চিত নেই। যে কোনো মুহূর্তে পাল্টি মেরে দিতে পারেন নীতিশ কুমার, যেভাবে তিনি ইন্ডিয়া জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজের রাজ্যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক করে তারপর পর পাল্টি মেরে ইন্ডিয়া জোট ছেড়ে একেবারে বিজেপিতে এনডিএর সাথে হাত মেলালেন। তাই কি হতে চলেছে আগামী কদিনে দেশের রাজনীতি, কোন দল সরকার গঠন করতে চলেছে, কোন জোট সরকার গঠন করতে চলেছে, কোনো দল কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারবে না, এনডিএ না ইন্ডিয়া, যতদূর সম্ভব 99% চান্স কিন্তু এনডিএ জোটেরই। প্রধানমন্ত্রী ফের হতে চলেছেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী, সেই লক্ষ্যে কিন্তু 8 তারিখ শপথ নেওয়ার কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী সহ বিজেপি শিবির এনডিএ জোট। তবে শেষ পর্যন্ত কি হয়, খেলা ঘুরে যায় কিনা, ভারতবর্ষের ঘোড়া কেনাবেচার রাজনীতি ফের প্রভাব ফেলে কি না এক্ষেত্রে সরকার গঠনে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।